ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রদের আবাসিক ভবন শহীদুল্লাহ হলের পাঠকক্ষ এটি বইয়ের পাতায় গভীর মনোযোগী শিক্ষার্থীরা সবাই বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ছাত্র যাদের অধিকাংশেরই লেখাপড়া শেষ পর্যায়ে যে সময় তাদের থাকার কথা গবেষণাগার কিংবা প্রশিক্ষণ মাঠে তখন বইয়ের পাতায় মুখ গুঁজে কি পড়ছেন তারা বিসিএস এবং ব্যাংক এবং আরও বিভিন্ন মন্ত্রণালয়ের যে বিভিন্ন নিয়োগ পরীক্ষা হয় সেগুলোতে চাকরি করার জন্য আমি এখন চাকরি পড়াশোনা করছি বর্তমান বলতে বিসিএস আর কি সামনে যেহেতু বিসিএসএ আছে বিজ্ঞান বিভাগের এই পাঠকক্ষে পাওয়া গেল না একটিও বিজ্ঞানের বই যেদিকে চোখ যাই থরে থরে সাজানো প্রচলিত চাকরি সম্পর্কিত নানা রকম বই। 5 বছরে যে ম্যাথ পড়েছি অনার্স মাস্টার্স কম্পিউটার করেছি এই পরে আমার 0% আমার চাকরির বাজারে কাজে লাগে। BCS বর্তমানে বাংলাদেশের সেরা চাকরিগুলোর মধ্যে একটা এবং এটার ফ্যাসিলিটিস অন্য যে কোনো প্রাইভেট চাকরি থেকে बेटर। এমন বাস্তবতায় প্রথম বর্ষ থেকেই পড়ার টেবিলে একাডেমিক বইয়ের পরিবর্তে উঠছে চাকরির বই। যেন চাকরিতে প্রবেশের যোগ্যতা অর্জনই উচ্চ শিক্ষার লক্ষ্য অনেকের কাছেই। BCS-এর টার্গেট এখন শুধু এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ডে সিজিপিএটা ভালো করার জন্য করছি লাইব্রেরিতে যেটা আমি দেখি নাইনটি পার্সেন্ট এখানে বিশেষ পড়ে যে বইগুলো আছে ওগুলো সাজানো হয়ে থাকে কেউ ওগুলো ইউজ করে না চাকরির পড়ার সাথে বিজ্ঞান ভিত্তিক লেখাপড়ার সমন্বয় না থাকার কারণে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনার উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যাহত হচ্ছে বলে মনে করেন এই গবেষক চাকরির সাথে তাদের পাঠ্যপুস্তকের অথবা সাবজেক্টের মিল না থাকার কারণে আমাদের ছাত্ররা প্রথম থেকে বিজ্ঞানের ছাত্ররা বিশেষ করে বিজ্ঞানের প্রতি যে মনোযোগ সেটা তারা হারিয়ে ফেলছে সম্ভবনাময় এই শিক্ষার্থীদের উচ্চতর গবেষণায় আগ্রহী করতে না পারলে বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে প্রতিযোগিতাশীল বিশ্বে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ এমন আশঙ্কা এই প্রবীণ শিক্ষাবিদের বিজ্ঞান ছাড়া তো অগ্রগতি সম্ভবপর নয় আমাদের ভবিষ্যৎ অন্ধকারের জন্য কিন্তু এই যেটা যেটা করতে করতে হবে হবে সেটা সেটা হচ্ছে কর্মের শিক্ষা ক্ষেত্রে যে জাতীয় দরকার সংস্থান বিনিয়োগ বিনিয়োগ বাড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের পাঁচটি অনুষদের তেত্রিশটি বিভাগ থেকে প্রতিবছর পাশ করে বের হচ্ছে প্রায় দু হাজার শিক্ষার্থী বিশেষজ্ঞরা বলছে একটি উন্নত আধুনিক ও জ্ঞান সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রথমে প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক চাকরির বাজার সেই সাথে বাড়াতে হবে বিজ্ঞান গবেষণায় অর্থের বরাদ্দ নাজমুস্তালিহি সময় সংবাদ ঢাকা